আছেন সংগঠনের প্রাক্তন সভাপতি কমরেড বাদল দত্ত, পলাশ দা আমাদের রাজ্যের প্রাক্তন নেতা, সুমিত দা, সুমিত বিশ্বাস, দেবাশিস দা সহ এখানে অসংখ্য প্রাক্তনীরা রয়েছেন। কমরেড রহিম আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এবং তার সাথে এ রাজ্যের রাজ্যসভার সাংসদ। তিনি এসছেন, রাজ্যসভাতে দেখেছেন কোথাও পুলিশ আছে? আচ্ছা, পুলিশ কোন স্করপিও কনভয় নেই। আসলে মানুষের দাবিতে, মানুষের অধিকারের দাবিতে, মানুষের হয়ে মানুষের জন্য যারা লড়াই করে তাদেরকে স্করপিও কনভয় আর পুলিশের ঘেরা টোপে থেকে লড়তে হয় না। তার এর ইন্দা বাসে জন্যই চলে গেছে, কারণ মানুষ তাদেরকে সুরক্ষা দেয়। কি পেল নদিয়া? হ্যাঁ, ভারতবালে লোক বলতে নদিয়াতে 2011-এর পরে এখানে গণতন্ত্র এসছে। আরে হত মমতা ব্যানার্জি চট্টগ্রাম খান যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, গণতন্ত্র আছে। তাই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার। ইয়ে উল্টা বাণী তো কবির কথা, লেকিন আর ইয়ে উল্টা বাণী ভাজপা সরকার বললেই হ্যাঁ। নদিয়াতে 2011-এর আগে এখানে কোনো গণতন্ত্র ছিল না। আমরা এখানে কোনো এনএসএসের অস্ত্র চালনা তো শেখানোর জন্য ক্যাম্প তৈরি করতে পারিনি। ভাগ্যিস মমতা ব্যানার্জি এলো, যে 2011-এর পর থেকে নদিয়ার প্রত্যেকটা জনপদে ওরা এনএসএসের ক্যাম্প করলো, শুধুমাত্র অস্ত্র চালনা ধর্মে ধর্মে বিভেদ শেখাতে। ভাববেন না, যখন গোটা দেশটা এনএসএসের নেতৃত্বে বিকিয়ে যাচ্ছে, যখন গোটা দেশটাতে তাদের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এই এনএসএসের নেতৃত্বে, তখন এই এনএসএসের গর্ভে আরো একটা পার্টি, যে পার্টিটা তৃণমূল কংগ্রেস, তারাই পশ্চিমবঙ্গের মাটিতে এসে গোটা নদিয়াটাকে, যা সম্প্রীতির নদিয়া ছিল, যা প্রেমের নদিয়া ছিল, যা গণ আন্দোলনের নদিয়া ছিল, যা চাঁদ কাজীদের আইনকে অমান্য করে দিয়ে বিদগ্ধ কর্তাল আর খোলেন একদম একসাথে করে নিয়ে সমস্ত জাতিকে মিলিয়ে এক জাতিতে পরিণত করে দেওয়ার জন্য রাস্তা জুড়ে আইন অমান্য আন্দোলন করেছিল। প্রথম গোটা ভারতবর্ষের বুকে সেই মাটিতে কি করে জাত ধর্ম ভাষা নামে বিভেদের চাষ হয় চাষ কেন? কারণ যখন মুকুল রায়রা এই নদিয়ার মাটি থেকে জিতে গিয়ে বিজেপির এমএলএ হয়, আর একটানে জোড়া ফুল আর একটানে পদ্ম ফুল নিয়ে, আর তারা যখন ঠিক করে যে আমি তৃণমূলে আছি না বিজেপিতে আছি, আমরা বুঝতে পারছি না। আরে আপনি তৃণমূলে থাকুন, আপনি বিজেপিতে থাকুন, আমাদের কিচ্ছু যায় আছে না। আপনি সুস্থ থাকুন, আপনি সমর্থ থাকুন, সেটাই আমরা চাই। কিন্তু আপনি বিএসসি চেয়ারম্যান ছিলেন, গোটা নদিয়াতে পঞ্চায়েতের ইলেকশনে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা, সাধারণ মানুষ, খেতে খাওয়া মেহনতি মানুষ, 100 দিনের কাজের টাকা দাবিতে লড়াই করা মানুষ, যখন 22 মাস ধরে নিজের টাকাটা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল, তখন আপনি একটা আন্ডারস্ট্যান্ড করে সরকার ঝুলিয়ে বলছিলেন আমি তো পাগল, বুঝতে পারছি না, আমি তৃণমূল না বিজেপি। আপনাকে দলাবলি করতে করে রাখা হয়নি, আপনাকে রাখা হয়েছিল পিএসসি চেয়ারম্যান করে, আর মমতা ব্যানার্জির পার্টিটা কোথায় কি চুরি করছে সেই চুরিটা ধরার জন্য। পেল নদিয়ার মানুষ, নদিয়ার মানুষ পেল তারপর সাহায্য এমএলএ, মানুষ ভোট দিল, কি হলো? দমকালের নিয়মে দুর্নীতি। নদিয়ার মানুষ কি পেল? নদিয়ার মানুষ রতনে রতন চেনে আর সুয়ন চেনে প্রচুর, পেল মানিক ভট্টাচার্যকে, আজকে পুরো ফ্যামিলি নিয়ে জেলে বেতন বসে আছে, চাকরি বিক্রি করে। কি পেল নদিয়ার মানুষ? গোটা দেশের রাজনীতি আজকে সংসদকে নিয়ে ব্যস্ত, মহুয়া মিত্রকে নিয়ে। কিসের জন্য সংসদ সব থাকে গিয়েছে? 100 দিনের কাজের টাকা ফেরত আনার জন্য? কি হবে সংসদ পদ খারিজ হয়ে? আমার যোজনা ঘরের টাকা আসবে? কার বিরুদ্ধে কথা বলেছিল? আধারের বিরুদ্ধে? আপনার মত অনুযায়ী আজকে আপনাকে আমরা জিজ্ঞেস করতে চাইছি, কি আধারের অমল করি না কথা বলতে আপনারা তৈরি করেছে পশ্চিমবঙ্গের মাটিতে? পশ্চিমবঙ্গ ছাড়া একটা চিন্তা করুক, যেখানে তৃণমূল নিজের ঝর্ণা পড়িয়েছে, তাহলে যে পার্টিটা শুধুমাত্র একটা রাজ্যে যার চুটি বাটি আছে সেই পার্টিটাকে 527 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে আমদানি আদানি কিসের পিড়িতে দিয়ে দিল? কিসের পিড়িতে? কিসের পিড়িতে? মমতা ব্যানার্জির সরকারটা মালদা মুর্শিদাবাদের আত্মদানগুলো কেটে দিয়ে গুজরাট থেকে রাজমহল থেকে কয়লা নিয়ে গিয়ে বিদ্যুৎ
প্রাইভেট কলেজের নামে আজকে আম্বানি আদানিরা এখানে এডুকেশন সেক্টরে ইনভেস্ট করছে। নিজের গলায় হাতি সাথে পরের গলায় দাঁতকো পাটি, পরের ছেলেকে দেখতে গেলে সবার খারাপ লাগে, নিজের দিকে চেয়ে দেখতে গেলে দম লাগে, ধক লাগে, কোমরে চোর লাগে। নদীয়ার মানুষকে প্রতারিত করেছে, নদীয়ার মানুষকে লাঞ্ছিত করেছে, নদীয়ার মানুষের মনের মধ্যে বিভাজনের রাজনীতি ঢুকিয়েছে। আমরা প্রশ্ন করতে চাইছি, যারা এখানে এনআরসি নামে ভোট দিতে নিয়েছিলেন,